কল্যাণের শহীদপল্লী গঙ্গাঘাটে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সর্বসম্মিলিতভাবে প্রতি বছরের ন্যায় এবছরও এক বিরাট অস্থি বিসর্জনের অনুষ্ঠান করে। আমাদের এই প্রতিবেশী সম্প্রদায় কেন তারা একযোগে বহু সংখ্যক অস্থি বিসর্জন করে, চলুন জানা যাক। দেখুন, ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন একটা বহুত্ব দেশ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির মানুষ। আমাদের এখানে নদিয়া চব্বিশ পরগনাতে যে মানুষগুলো বসবাস করে, যে আদিবাসী সম্প্রদায় তথা সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন যারা বাস করে, তাদের একটা ধর্মীয় বিশ্বাস, একটা মানুষ মারা গেলে তার কিছুগুলো ক্রিয়াকর্ম থাকে। ক্রিয়াকর্মের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে তেল নাহান, একটা হচ্ছে গঙ্গা স্নান, আর একটা হচ্ছে শ্রাদ্ধ। আজকে হচ্ছে যে গঙ্গা স্নান, এটাকে আমাদের আদিবাসী ভাষায় বলা হয় বা সাঁওতাল ভাষায় বলা হয় জিলিং ডাহার তথা অস্থি বিসর্জন। এই অনুষ্ঠানটাই আজকে করা হচ্ছে। এটা আজকে শুধু নয়, প্রতি বছরেই এই 17 জানুয়ারিতে এই শুভদিনে এই জিনিসটা অনুষ্ঠিত হয়। এবং এখানে যেহেতু বিশাল লোকের সমাগম হয়, তো সেই জন্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় ক্লাব, পুলিশ প্রশাসন, এদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে থাকি। মাঝি মোড়ার পক্ষ থেকে এটা আমরা করে থাকি। এটা মূলত আপনাদের অস্থি বিসর্জনের অনুষ্ঠান? হ্যাঁ, অস্থি বিসর্জন। তো এটা কবে থেকে চালু হয়ে আসছে? দেখুন, এই সামাজিক প্রথাটা কোন আবহমানকাল থেকে পূর্বপুরুষরা করে এসছে, যেহেতু আমাদের ধর্মীয় প্রথা অনুযায়ী সেরকম যেটা লিখিতভাবে তো নেই, যে প্রথাটা চলে আসছে সেটা হচ্ছে মানে পূর্বপুরুষদের অনুসরণ করে এই প্রথাটা আবহমান করলে, কোন ঐতিহাসিক পুরোনো প্রথা, সেই প্রথাটা আজকেও বিদ্যমান এবং মানুষের বিশ্বাস। আজকে কটা অস্থি বিসর্জন হয়েছে? আজকে সঠিক তথ্যটা আমার জানা নেই। ওইখানে যে অফিসটা চলছে সেখানে যতটুকু শুনেছিলাম 41-42 কি 43-44 পর্যন্ত এইটুকুই হয়েছে আজকে।